সো বন্ধুরা, দুটো অনেক পরিচিতি ফেস নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো ভিডিওতে আসতে চায় না, তাও বললাম যে না, একটু কিছু কনভারসেশন হোক আমাদের মধ্যে। আপনাদের উদ্দেশ্য তো অবশ্যই আছেই। তো সবার প্রথম আমাদের লালটু ভাই অ্যান্ড পুতন ভাইকে থ্যাংকস যে আলিপেটক চ্যানেলকে সুযোগ দিয়েছে, অ্যান্ড এর আগেও আমাকে এই লফটে ভিডিও করার সুযোগ দিয়েছে। আপনাদের ব্যাপক রেসপন্স এসছে, তো সেসব সব কথাই আমরা শুনবো। তো সবার প্রথম ধন্যবাদ জানাই লালটু ভাই প্রধান ভাইকে আমাকে আর একবার আমন্ত্রণ জানানোর জন্য। তো তোমরা কেমন আছো একটু বলো। তো আমরা সরাসরি অন্যান্য টপিকে যাওয়ার আগে বলে দিই, আমাদের ডান দিকে যে ভাই উনি হচ্ছে লালটু ভাই, আর আমাদের লেফট হ্যান্ডে আছে পুতন ভাই, রাম লক্ষ্মণের জড়ি আর কি। আমাদের পায়রা পায়রাতে তো দুজনার যে মানে বন্ডিং অতুলনীয়, তো খুব কম দেখা যায় এরকম বন্ডিং। তো আজকের এই লফটে এত ভালো পায়রা, তো তার পিছনে কি তোমাদের এই ফ্রেন্ডশিপটাও কিছুটা ক্রেডিট তো রাখে নাকি লালটু ভাই? হ্যাঁ, আর তোমরা দুজনা মিলে মিশেই তো পায়রা করো। তো আমরা প্রথম একটা মানে খুব ইম্পর্ট্যান্ট টপিকের দিকে চলে যাই, সেটা হলো যে লাস্ট সিজনে এই শীতে তোমরা টুর্নামেন্ট খেলেছো, তো তো একটু টুর্নামেন্টের সম্বন্ধে একটু আমাদেরকে একটু জানাও। টুর্নামেন্টটা সত্যি বলতে গেলে ফার্স্ট টাইম টুর্নামেন্ট, এটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে রেজাল্ট। আচ্ছা আচ্ছা, আশা করেছিলাম ততটা হতে পারেনি, বাট খেলাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমাদের। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, মানে আমাদের লালটু অ্যান্ড পুতন ভাইয়ের লফটে থেকে ফার্স্ট টুর্নামেন্ট এই শীতে খেলা হয়েছে। একটু বাজের প্রবলেম হয়েছে, আর একটা পায়রা আই থিঙ্ক ওভার করেছিল না? আচ্ছা আচ্ছা। তো মানে সব থেকে বড় কথা হচ্ছে যে লাইফে ফার্স্ট টাইম টুর্নামেন্ট যে তোমরা খেললে, তো তার সেই এক্সপিরিয়েন্সটা কেমন, মানে কতটা ভালো লাগলো, কেমন কি লাগলো বলো? ভালো লাগলো বলতে সারাদিনই পায়রা উড়বে এটা আমাদের বিশ্বাস ছিল, কারণ পায়রা উড়ে আসতো। আচ্ছা, টুর্নামেন্টের দিন তো একটা প্রেসার থাকে, একটা প্রেসার থাকে না, মানে লাইক এক্সামের মতো বলতে পারি, তাই তো? তো আমারও সত্যি বলতে বন্ধুরা খুবই শখ এরকম ভাবে আগামী দিনে মানে অনেকেই বন্ধুদের হাতে হাত পেলে নিশ্চয়ই আমরাও খেলবো। আর এটুকু বলে রাখি যে লালটু ভাইয়ের লফটে কিন্তু পায়রা 10 ঘন্টা ফ্লাইং আছে, মানে এরকমটা ভাববেন না যে মানে অতিরিক্ত গুলির প্রেসার বা অতিরিক্ত মেডিসিন কিছু দিয়ে 12 ঘন্টা উড়ানো হয়েছে। আগেই বলে দিয়েছিল যে আমাদের পায়রা নর্মালি এরকম একটা রেঞ্জ আছে, এরকম রেঞ্জ যাবে। লাইট সেট আপ কি ঠিকঠাক ছিল নাকি না, লাইটে একটু প্রবলেম হচ্ছিল? আচ্ছা আচ্ছা, সেই যে সেই। আচ্ছা, তো পায়রা যে তোমাদের 11 ঘন্টা 15 মিনিট 11.5 ঘন্টা করলো, তো 12 ঘন্টা না করার পিছনে যেটা শীতকালে আমি শুনেছি খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লাইট সেটিং, তো লাইটের জন্য কি প্রবলেমটা হয়েছে? তো মানে আমাদের এই দুই ভাইকে মানে অনেক অনেক কংগ্রাচুলেশন। আমি কিন্তু ফোন করেছিলাম, মানে যতটুকু মনে আছে আমি ওইদিনকে খুব মানে অনেক দূরে একটা লফটে ছিলাম, নাহলে আমাকে এই লফটে থাকার জন্য আমার খুব মানে আমার নিজের ব্যক্তিগতভাবে এত ইচ্ছা ছিল যে একদিন আমি লাইভ টুর্নামেন্ট দেখব। তো গরমে আমাদের এবছর প্রচুর বাচ্চা মরে গেছে। আচ্ছা আচ্ছা, কালকের দুটো বাচ্চা ডিম থেকে বেরোতে পারেনি, ডিমের মধ্যে মরে গেছে, নিজের হাতে ফেললাম। আচ্ছা, এই একটা কথা বলো, মানে গরমের যে টুর্নামেন্ট তার জন্য এখন তো অলরেডি ফেব্রুয়ারি প্রথম, তো বাচ্চা কি অলরেডি লেট হয়ে গেল কি রেডি করতে? না, আসলে ব্যাপারটা সেটা না, আমাদের যে কালাঙ্কা পেয়ারটা, তো তাদের গরমে আমাদের একবার রেজাল্ট চেক করা। আচ্ছা, 3 দিনে পায়রা 7.5 ঘন্টা চলে গেছে। না, আমি বলছি এই সেন্সে যে আমি শুনেছি গরমের জন্য পায়রা মোটে ডিসেম্বর থেকে রেডি করে নিতে হয়, মানে বাচ্চা রেডি করে নিতে হয়। আমরা আমরা এই কারণে অতিরিক্ত ফ্লাইট দিতে যাই না, কারণ পায়রা ওড়ালে না নামতে চায় না। আচ্ছা আচ্ছা, তো ওভারঅল তোমরা তো আপনার কালাঙ্কা পায়রার উপরেই মানে ফুললি ফোকাসড, এন্ড তোমাদের এই যে কালাঙ্কা সব রকম ব্রিডেরই পায়রা ভালো। আচ্ছা আচ্ছা, আর আমাদের এখানে যখন এই ব্রিড টাউন হয়ে গেছে তার জন্য আমরা অন্য কিছু করতে চাই কিনা। আচ্ছা আচ্ছা, সবকে কিছু এই ফুল ছাপা যেমন হরিচর দেখালাম, কিছু গিরিবাজও রয়েছে কয়েকটা। আচ্ছা আচ্ছা, তো একটা কথা আমি জাস্ট একটা জানবো যে মানে কালাঙ্কা আমি শুনেছি যে গরমকালেও নাকি খুব সুন্দর ফ্লাই করে, তো তোমাদের এখানে কি গরমেও খুব ভালো ফ্লাই হচ্ছে কালাঙ্কা? 3 দিনে পায়রা 7.5 ঘন্টা চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তোমরা কালাঙ্কা তোমাদের ঘরে যেগুলো রয়েছে সেইগুলোতে তোমরা এতটাই স্যাটিসফাইড বলে আরও কিছু কালাঙ্কা তোমরা কালেকশন করেছো বড় সিনিয়র দাদাদের কাছ থেকে। আর একটা জিনিস আমি বলি, তো সবাই বলে যে শীতে পায়রা মানে খুব সহজ, গরমে খুব টাফ,
তো এইটা নেচারের দিক দিয়ে দেখতে গেলে সত্যি গরমে ছাদে বসে থাকাটা খুব টাফ, সারাদিন অতিরিক্ত গরম, আমরা মানুষই ঠিক মতো আর কি থাকতে পারি না, অস্বস্তি হয়ে যায়। তো তোমাদেরকে একটু সেই নিয়ে একটু নার্ভাস লাগছে যেন গরমে কি করে ওরা, শীতে তো মরে গেল। গরমটাও ফার্স্ট টাইম, তাই তো? আগের বছর শীতে জাস্ট একটা টুর্নামেন্ট খেলেছিলাম, তারপর আমাদের পাড়া না মানে যেহেতু একদম ফার্স্ট টাইম ছিল সেরকম ভাবে পাড়া ঠিকঠাক রেডি করতে পারিনি। আচ্ছা, মানে টুর্নামেন্ট খেলার পর নেক্সট যখন টুর্নামেন্ট ছিল আচ্ছা তখন আমাদের পাড়া অটোমেটিক্যালি সব মল্টিং এ পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা হয়নি, বাট চেষ্টা করেছিলাম বাট হয়ে ওঠেনি। আচ্ছা, ঠিক আছে, তার জন্য বলতে হলো আবার গরমটা আমাদের কাছে ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, ওটা টোটালটা এটা মানে এক্সপিরিয়েন্স হবে যে কি হবে। আর তোমার তো আমি শুনেছি রেজাল্ট হোক চাই না হোক পায়রা উড়াবো, মোটামুটি ভালো উড়ে নামলেই হবে আকাশ থেকে, ঠিক আছে? তো গরমের জন্য তোমরা নার্ভাস কি একটু ফিল করছো যে গরমে কি হবে না হবে? অনেকটাই না? আচ্ছা লালটু ভাই অ্যান্ড পুদান ভাই, দেখো আমাদের মানে অনেক ভাইয়ের একটা ভুল ধারণা যেটা কিনা অনেক সিনে দাদারা অনেকবার ক্লিয়ার করছে, পায়রা 10 ঘন্টা উড়ে না। অনেক সময় কমেন্ট আসে, আমার কাছে তো প্রচুর কল আসে, তোমরা জানো যে আমার কাছে পায়রার কল অনেক আসে। তো তোমাদের দিক দিয়ে একদম অন গড বলো যে মানে তোমরা 10 ঘন্টা পায়রা কি নর্মালি কখনো উড়াতে পেরেছ? অন গডই তোমাকে বলছি, দেখো আমি একটা কথা বলছি, নেক্সট টাইম যদি শীত যদি আসে আচ্ছা তুমি এভরিডে এসে ভিডিও করতে পারো, ঠিক আছে? এসে দাদা বা বন্ধু বা ভাই হিসাবে তোমাকে ইনভাইট থাকলো, নেক্সট উইন্টার উইন্টার আমাদের দেখা হয়ে গেছে, তুমি এসে করতে পারো। আর এই গরমটা গরমটা নেক্সট আবার ভিডিও করলে তখন বলবো, আর গরমে এখনো পর্যন্ত আমরা করিনি। আচ্ছা আচ্ছা, এক আগেরবার করেছিলাম তো হালকা পারে উড়েছিলাম, 3 দিন আমাদের 7-7.5 ঘন্টা গেছিল। আচ্ছা, তো এবার দেখা যাক, এবার যদি হয় তো আপনার তোমাকে তো নিশ্চয়ই ডেকে নেবো। আচ্ছা, মানে তোমরা বলছো যে হয় এটা সম্ভব 10 ঘন্টা ওরা সম্ভব? তো ফ্রেন্ডস আপনারা শুনলেন, দেখুন আপনাদের সাথে আমি মানে সত্যতা বলতে একটু অন্যরকম টপিকে আমি চলে যাচ্ছি, কারণ আমি জানি যে সবসময় সব সিনিয়র দাদারা সব কিছু ওপেন বলতে পারে না, কারণ অনেক রকম মানে প্রাইভেসি থাকে, মানে সব কিছু ভিডিওতে ওপেন বলা যায় না, তবুও যতটুকু হেল্প সম্ভব। তো একদম যারা নিউ কামার, মানে এটা আমি লালটু ভাইকে আমাদের থেকে রিকোয়েস্ট করছি এই চ্যানেলের ভিউয়ার্সদের জন্য, মানে যেহেতু লালটু ভাই একটা অলরেডি শীতে এক্সপিরিয়েন্স করে নিয়েছে, অ্যান্ড তো সেক্ষেত্রে হলো একদম নিউ কামার্সরা মানে উইদাউট গুলি একটু পায়রার দম বাড়াতে গেলে যদি 2-3টা টিপস দেওয়া যায়, মানে কী প্রসিডিউরটা মেনটেন করলে মানে ভালো হয়? আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি যা শুধু মানে আবদার হিসাবেই চাইছি, পায়রার পর টানাটা কি ফার্স্ট স্টেপে খুব জরুরি মানে পায়রা ভালো ফ্লাইয়ের জন্য? আচ্ছা, তাহলে একটু যদি ওখান থেকে যদি একটু নিউ কামার্সদের বলো যে এটা করলে মোটামুটি তাদের 4 ঘন্টার রেঞ্জের পায়রা 6 ঘন্টা যেতে পারে। পর টানাটা কেন জরুরি তোমাকে বলি, কারণ পায়রা উঠতে উঠতে অনেক সময় দেখবে 9 পর 10 পর ফেলে দেয়। এবার যদি তুমি আগে থেকে পরটা টেনে রাখো তাহলে কি হবে, সেই পর ফেলার সমস্যাটা তোমার থাকবে না, পায়রা প্রেসারে থাকবে না, পায়রা রিল্যাক্সে উঠতে পারবে, এই জন্য পর টানাটা জরুরি। আচ্ছা, পর টানার পরে কি দশক কমপ্লিট হওয়ার পরেই পায়রা ফ্লাই হবে নাকি? হ্যাঁ, পর টানার 45 দিন পরে পর উঠে যায় পায়রা। আচ্ছা আচ্ছা, তারপর থেকে তুমি এবারে পায়রাকে ওড়াতে পারো। আচ্ছা আচ্ছা, আর ওই সময় একটু ভিটামিন একটু ক্যালসিয়াম দিলে ভালো হয়, ক্যালসিয়াম একটু ব্লাডটা যাতে ঠিকঠাক থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একটা ওষুধ চলে, তারপরে খাওয়া দাওয়া একটু তৈলাক্ত খাবার দিতে। তো মোটামুটি বন্ধুরা আপনারা শুনলেন, মোটামুটি জবের থেকে আপনারা পায়রা ফ্লাই দেবেন তার 50 দিন আগে একটু পরটা টেনে দিলে ভালো হয়। আচ্ছা, আর আর যদি একটু 2-3টা টিপস দেওয়া যায়? যদি আর 2-3টা টিপস বলতে, পায়রাকে হুট করে প্রথমেই ভালো খাবার দিয়ে দেওয়া উচিত না। আচ্ছা, প্রথমে পায়রা ছোলা গম খেয়ে যতটুকু যেতে পারে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, তারপরে ওড়ার পরে ওকে রিকভারির জন্য সে আস্তে আস্তে খাবারটা বাড়ানো উচিত। আচ্ছা, আর মর্নিং এ কি জল খাইয়ে তোলাটাই বেটার? প্রথমে একদম প্রথমে জল খাইয়ে তোলাটা উচিত না। আচ্ছা, তাহলে ওদের শরীর ওটা ইউজ টু হয়ে যাবে, ওইটুকুনি উড়েই পায়রা নেমে চলে আসবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করতে হবে যতদিন ছোলা গম খাচ্ছে পায়রা 5-6 ঘন্টা উঠছে ততদিন জল না খাইয়ে ওড়ানো। আচ্ছা, তারপরে 6 ঘন্টা ওভার হলো তখন পায়রাকে অল্প প্রথমে 5 এমএল তারপরে 10 এমএল এবারে এরকম আস্তে আস্তে বাড়াতে হবে। কিন্তু মানে খাবার পেটে পায়রা উড়ালে রেজাল্ট ভালো হবে না, মানে পায়রা এমটি স্টমাকে উড়াতে হবে, কিন্তু জলটা একটু তে দিলে ভালো হয়। আর মানে আর ছোটটা বলতে চাই যে পায়রা ঘরটা পরিষ্কার রাখতেই হবে। আচ্ছা, পায়রাকে ম্যাটার্স করে এমনটা পারা, তুমি ওকে যতটা পরিমাণে দেখাশোনা করবে যত পরিমাণে ভালোবাসবে ও কিন্তু তোমাকে ততটাই দেখবে। আচ্ছা, দুদিন তুমি ওকে যদি ঠিকঠাক মেনটেন না করেছো নেক্সট 3 নম্বর দিন থেকে ও কিন্তু হার্মিগিরি করতে স্টার্ট করবে। আচ্ছা আচ্ছা, মানে এটা তুমি বলছো যে মানে ম্যাড্রাসি নাসালটা একটু ট্রেন্ডের উপর ডিপেন্ড করে যে ও কি টাইমে ল্যান্ডিং করবে, কিভাবে উড়বে, কিভাবে ওর থাকবে লফটে। কারণ আমি গিরিবাজ পায়রা তো নর্মালি সত্যি এটা মানে ফ্যাক্ট যে 6-8 ঘন্টা গিরিবাজ মানে না তারা করলেও ছাদ থেকে একা একাই উড়ে যায়, নিজের মতো একা আকাশে মস্তি করে আবার নেমে আসে।
তো মোটামুটি বন্ধুরা অনেকগুলো পয়েন্টস আপনারা পেলেন, আর বেশি আমি লম্বাচড়া করব না ভিডিওটা। বাট আর একটুখানি জেনে নেব সেটা সেটা হচ্ছে কি না, যদি ফুড চার্টের মধ্যে যদি বলো দু একটা ফুড যেটা অ্যাড করলে ভালো হয় আর কি রেজাল্টের জন্য। বাজরা দিতে পারো তুমি, বাজরা দেখুন গুলির যে ব্যাপারটা না, মানে আমি এটা আপনাদের একদম ক্লিয়ার করছি এই ভিডিওতে, আশা করছি আমাদের দুই ভাই আমাদের সাথে একমত হবেন যে অনেক ভাই কিন্তু ফোন করো যে দাদা মানে কি করে গুলি করবো পায়রা আমাদের সারাদিন উড়বে। আমি কিন্তু আপনাদের বলছি এই কনসেপ্টটাতে আমি থাকি না, আমাদের লালটু ভাই থাকে না, অনেক ভাই থাকে না, আর আমি বলবো আপনারাও থাকবেন না। আগে পায়রাকে নর্মালি 9 ঘন্টা অন্তত পক্ষে আকাশে চেষ্টা করুন ফ্লাই করানোর, তারপরে আপনারা গুলির দিকে আগানোটা বেটার হবে। কারণ গুলিটা কিন্তু পায়রাকে 100% কখনো রেজাল্ট দেয় না, ওটার কাজ হয়তো 20% কাজ হয়, কিন্তু বাকি 80% আপনাকে পায়রা রেডি করতে হবে, তাকে ট্রেন করতে হবে, তাকে ফ্লাই দিতে হবে, অ্যান্ড একটা টাইমিংয়ে আনতে হবে, দেন তারপরে আপনারা গুলির দিকটা আগাবেন। তার জন্য কোনো সিনিয়র দাদার আপনারা হেল্প নিতে পারেন। তো তোমরা বলো এই বিষয়ে কি আমি ঠিক বলছি না কি না, কোথাও ভুল হচ্ছে? গুলির কাজ নেই বলাটা ভুল, গুলির কাজ আছে, 1% আছে গুলির কাজ। তোমার পায়রা নর্মালি যতক্ষণ ওড়ে, আমাদের পায়রার হিসেবে আমি তোমায় বলছি নর্মালি ততক্ষণই উড়বে। গুলিটা দেওয়ার কারণ কি, আমার পায়রা ওই দিন যে উড়ে আসবে তার তো একটা সিওরিটি প্রয়োজন, একদম একদম, তাই সামান্য খুব সামান্য একটু টাচ করে দেওয়া শুধু, আর কিছুই না, যাতে আমার পায়রাটা সারাদিন উড়ে আসে, একদম একদম একদম, শুধু গুলিটা টাচ। সো অসংখ্য ধন্যবাদ আমাদের লালটেন পুতান ভাইকে, অনেক কিছু শেয়ার হলো এই চ্যানেলে, প্রথমবার উড়ানোর জন্য ডেডিকেটেডলি একটা এক্সপিরিয়েন্স ভিডিও হলো, রিসেন্ট ভাইরা টুর্নামেন্ট খেলেছে ভবিষ্যতে আগামী দিনের জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইল। আর হয়তো একটু সাউন্ড প্রবলেম হতে পারে, কারণ এখান থেকে বারবার মেট্রো যাচ্ছে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। বাকি অবশ্যই এই ভিডিওটা ম্যাক্স টু ম্যাক্স শেয়ার করবেন, ভালোবাসা দেবেন, কারণ দেখুন মানে এটা আপনারা বুঝবেন আমাদের দুই ভাই আজকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। এবার এই চ্যানেলের এই ভিডিওটা তো আমাদের এই ভাইগুলোও দেখবে, যদি আপনাদের ভালোবাসাটা থাকে এই চ্যানেলে এই ভিডিওটার উপরে, হয়তো আগামী দিনে আরও অনেক কিছু খোলাসা হবে, কারণ এই ভাইগুলোও কিন্তু ইন্টারেস্ট পাবে যে হ্যাঁ চলো আমরা আরও কিছু বলি, আরও কিছু শেয়ার করি। দেখুন একটা পায়রা কিন্তু অনেক বড় বিষয়, ছোট বিষয় না, এর শেখার শেষ নেই আর এর জানা বোঝারও শেষ নেই। তো ওই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে মিলিত মানে সব কিছুকে নিয়ে আমরা যতটুকু শিখতে পারবো। দেখুন এখানে এই যে প্রবলেম দেখুন কিরমভাবে এই ফ্যালকন এখানে ভর্তি, মানে বাজ এই এরিয়াতে ভর্তি। হ্যাঁ তো ঠিক আছে, আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি, তোমাদের কিছু বলার থাকে একটু বলো, তোমাদের দু চারটা শব্দ শুনে আমরা এন্ড করি। আমাদের জন্য আরেকটা আমি জিনিস বলতে চাই, যেটা দেখি ম্যাক্সিমাম ফেসবুকে নিউ কমে, একটা জিনিস বলি যে নিজের পাড়াকে সবার আগে ভালোবাসতে শেখো, তাহলে তুমি পাড়া কিছু করতে পারবে। আর যদি লোকের পাড়ার উপরে শুধু লোভ করে যাও নাকি নিজের পাড়ার দিকে ফোকাস যদি না করো, তাহলে তোমার লাইফে কোনো পাড়া করতে পারবে না। আগে নিজের জিনিসকে ভালোবাসো, নিজের ঘরে জিনিস কী আছে সেটা বোঝো, সেটাকে আগে ইম্প্রুভ করার চেষ্টা করো, একদম একদম, তারপরে তুমি পাড়াটা পুষতে মানে আরও বেটার কিছু করতে পারবে। খুব ভাইটাল একটা পয়েন্ট শেয়ার হলো, আর সত্যি বলতে বন্ধুরা মানে আমি আগেই ক্লিয়ার করি, এই লফট থেকে কিন্তু সেলিং সেইভাবে হয় না, কোনো রকম কালেকশান সেলিং হয় না। হ্যাঁ দুটো একটা পায়রা আপনাকে আমাকে সবাইকেই দিতে হয়, কম বেশি হয়তো সেটা রিকোয়ারমেন্ট সেই সময় থাকে না, তো সেই হিসাবে দুটো একটা পায়রা দিতে হয়, তো সেইটুকুই হয়, বাকি কিন্তু কোনো সেলিং ফোকাসড না। আর আমি এখানে আজকে পার্টিকুলার সেলিংয়ের জন্যও আসিনি, টুর্নামেন্টের পরে আসার ইচ্ছা ছিল একটা ইন্টারভিউ নেওয়ার, সেই জন্য এলাম, নতুন অনেক কালেকশানগুলো শখ করলাম, কারণ ভাই খুবই মানে আমাকে প্রায় সময় কল করে যে আলী ভাই একটু আসবে থাকবে দেখবে, তো আমি চলে এলাম। আর নেক্সট ভিডিওতে আছে সেলিংয়ের কিছু অল্প পায়রা আছে, সেইগুলো জাস্ট তার রিজনটাও আমরা শেয়ার করবো আপনাদের কেন সেলিং হবে। তো আমাদের লালটু ভাই একটা খুব দামি কথা বললো, আমাদের পুতন ভাইয়ের কাছে তার কোনো স্টেটমেন্ট শুনে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। দামি কথা বলার বলতে আমার এরকম কিছু বলার নেই, তবে এটা ঠিকই নিজের পায়রাকে ভালোবাসতে হবে, আচ্ছা নিজের ব্রিডটাকে ইম্প্রুভ করতে হবে, তাহলেই পায়রা। ওকে ওকে, সো বন্ধুরা এই ভিডিও এতটাই, আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে লালটু ভাইয়ের লফটেরই কিছু পায়রার শখ নিয়ে। তো এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে, আর যারা এখনও পর্যন্ত বেল আইকনটা প্রেস করেননি করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়া মতে আপনারা ইনস্ট্যান্ট আপডেটটা পেয়ে যান।